একটু লাউডলি একটু লাউডলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তর ঘোষণাটা যখন দেওয়া হয় ভাঙার পরে আবার সেই ব্যবস্থাকে নিয়ে আসা হলো, এবং নিয়ে আসার পরে ছাত্ররা যে শিক্ষার্থী যারা তারাও তো আমাদের মতো শিক্ষার্থী, তাদেরও একটা শিক্ষা জীবন আছে, তাদের সেই জীবনটা শেষ করে চাকরি জীবনে প্রবেশ করার একটা তাগাদা থাকে, কিন্তু তারা হতাশ হয়েছে, সমানভাবে হতাশ হয়েছে। আমরা তাদের একের পর এক আন্দোলন লেগেই আছে, আমরা দেখেছি যে সুযোগ হারানো, তারপরেও কিন্তু তারা একটি সমাধান পায়নি। এখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে যে দাবিটি জানাচ্ছে যে এই ব্যবস্থাটাকে ভেঙে ফেলুন, এই অধিভুক্তিটাকে বাতিল করুন, এই দাবিটা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, এই দাবিটা কিন্তু সাত কলেজের শিক্ষার্থী যারা তারাও জানাচ্ছে। এবং আপনারা যদি বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিগুলো দেখেন তাহলেও দেখবেন যে তারা চাচ্ছে যে এই ব্যবস্থা থেকে বেরিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য মোটামুটি এরকম যে প্রয়োজনে সাত কলেজ দিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করুন, কিংবা অন্য কোনো একটা ব্যবস্থা করুন, তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে এ বার্ডেন চাপিয়ে দেন না। আমরা জানি যে বর্তমান উপাচার্য স্যার যিনি রয়েছেন আখতারুজ্জামান স্যার, তার সময় কিন্তু এই ব্যবস্থাটি চালু হয়নি, তার আগে এই ব্যবস্থাটি চালু হয়েছে, বরং পুরো বার্ডেনটি এখন আখতারুজ্জামান স্যারকে বহন করতে হচ্ছে। আমরা স্যারের কাছে আহ্বান জানাচ্ছি যে স্যার, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জনমত রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাপারটি অনেক বড় জটিল সমস্যায় শ্রমিক পর্যবেসিত হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, আপনি প্রস্তাব করুন যে এই ব্যবস্থাটিকে বাতিল করা হোক। যেহেতু এই সিদ্ধান্তটি পূর্ব পরিকল্পনা ছাড়াই করা হয়েছে, এই বক্তব্য আমাদের মাননীয় উপাচার্য স্যার দিয়েছেন, স্যারের এই বক্তব্যটি আমার মনে হয় যে পুরো ব্যবস্থাকে এক কথায় প্রকাশ করা হয়ে গেছে। সেই জায়গা থেকে এখন উচিত হবে প্রশাসনের যে এই বিষয়টি নিয়ে পুনরায় ভেবে দেখা, একের পর এক ঝামেলা লেগে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষা জীবন নিয়ে স্বস্তিতে নেই, তারা নিষেধ অবরোধ করছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে নানা ধরনের সংঘর্ষমূলক অবস্থা যাচ্ছে। আমরা দেখেছি যে কলেজ পর্যায়ে বিভিন্ন সংঘর্ষগুলো হয়, সেই সংঘর্ষে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, তার দায় ভার নিয়ে নেয়। আজকে যে ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাতকলের শিক্ষার্থীদের যে একটা উত্তপ্তমূলক অবস্থায় পৌঁছে গেছে, সেই অবস্থা থেকে যদি একটি সংঘর্ষের সৃষ্টি হয় তার দায় ভার কে নেবেন? বর্তমান উপাচার্য। এবং আপনারা যারা আজকে এখানে জড়ো হয়েছেন তাদের কাছে আমার একটি কথা, সেটি হলো আপনারা বিভিন্ন জায়গায় যে দাঁড়িয়ে আছেন এখানে অনেকেই চেষ্টা করবে আপনাদেরকে উত্তপ্ত করতে, চেষ্টা করবে আপনাদের কথা না শুনে তারা এখানে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যত্যয় ঘটাতে। আপনারা মোটেও এমন কিছু করবেন না, কিংবা ওই রকম উস্কানিদাতার গায়ে হাত দিয়ে আন্দোলনকে বিতর্কিত করবেন না, শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান এবং শান্তিপূর্ণভাবেই আমরা এই ব্যবস্থার অবসান চাই, এই বার্তাটি আপনারা সকলের কাছে পৌঁছে দিবেন, এই প্রত্যাশা। সবাইকে অনেক ধন্যবাদ।